হ্যালো, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পায়েস। এখানে আমি 50 গ্রাম মতো চাল নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম। আধ ঘন্টা হয়ে গেছে, এবার জল ঝরিয়ে চালটাতে একটুখানি ঘি ভালোভাবে মাখিয়ে রাখবো। ঘি মাখানো হয়ে গেছে। অন্যদিকে একটা প্যানে আমি দুধ বসিয়ে দেব। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। দুধটা ভালোভাবে ফুটে গেলে আমি এতে চালগুলো দিয়ে দেব। দেখুন, দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি চালগুলো দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে দুধটাকে ভালোভাবে নাড়তে হবে। এখানে আঁচটা মিডিয়াম রাখলে ভালো হয়। চালটা ফুটে উঠেছে। এই মুহূর্তে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। এখানে দিলাম 2টো দারুচিনি, 2টো এলাচ, 1টা লবঙ্গ আর 1টা তেজপাতা। আমি এখানে 2 টুকরো করে দিয়ে দিলাম। এই সবগুলোকে আমি ভালোভাবে নাড়বো। পায়েসটা করার সময় দুধটাকে কন্টিনিউ নাড়তে হবে, যাতে এটা লেগে না যায়। দেখুন, চালটা ভালো একটুখানি ফুলে উঠেছে। দশ 15 মিনিট পরে দেখুন চালটা আরো সেদ্ধ হবে। দুধের থিকনেসটা বেড়ে গেছে, তাই আমি একটু গরম জলেতে দিয়ে দিলাম। চালটা আরো কিছুক্ষণ সেদ্ধ হবে। এই মুহূর্তে দেখুন চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে চিনি দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। চিনি দেওয়ার পরে পায়েসটাকে ভালোভাবে নাড়তে হবে, নাহলে এটা লেগে যাবে। দেখুন, পায়েসটা মোটামুটি গাঢ় হয়ে এসেছে। এই মুহূর্তে আমি কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। সবগুলোকে আরো 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে নেব। দেখুন, পায়েসটা মোটামুটি হয়ে গেছে।